সকাল 9টায় শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিমানবন্দরে এলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। এ সময় শেখ হাসিনা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ভিআইপি লাউঞ্জে বসেই কুশল বিনিময় করেন দীর্ঘদিনের সহকর্মী আওয়ামী লীগ নেতাদের সাথে। এরপর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি, শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পদত্যাগ না করে দেশ ছেড়েছিলেন তিনি, এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত তিনি সরকার আছেন বাংলাদেশের, আর তিনি আবার ফিরে আসতেছেন। যারা আসলে এই সময় সুযোগটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে হামলাটা করেছেন, তাদের জন্য হয়তো আজকের ভিডিওটি একদম দুঃসংবাদ হতে চলেছে। কেননা আপনারা যেভাবে বর্বরতা চালিয়েছেন, তার বিচার নেবে এবার জয় প্রধানমন্ত্রী নিজে এসে। এবার কি তাহলে এই সেনাবাহিনী আবার এরকম আমাদের পাবলিকের সঙ্গে একটা গেম খেললো? জি বন্ধুরা, আমরা অনেক এরকম একটা নিউজ আসতেছে বর্তমানে যে প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ না করে দেশ ছেড়েছেন তিনি, এখন এই মুহূর্তে এই পর্যন্ত তিনি বাংলাদেশের সরকার রয়েছেন। তাহলে এবার কি হবে জনগণের? সন্ধ্যাবাস এটাই দেখার পালা। এবং এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর ছেলে কি বললো আমরা সেই ভিডিওটি আগে দেখব, এবং তারপর ধাপে ধাপে আমরা আজকের এই বিষয়টা ক্লিয়ার হবো। চলুন, প্রধানমন্ত্রী কবে আসতেছেন, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই দেশের সরকার রয়েছেন, সকল উত্তর মিলছে এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। স্থিতি বাংলাদেশে আমরা তো অনেক কথা শুনছি, এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার, এবং আজকে শুনলাম যে সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া হয়েছে যে ঠিক আছে এই সরকার বৈধ। তবে সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে যে বৈধ মানে কি সরকার নাই বলে তাদেরকে বসানো হয়েছে, তার মানে না যে এই সরকার সংবিধান। বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একটি অনির্বাচিত, যেহেতু আমরা একটা গণতন্ত্র, একটা গণতন্ত্রে একটি অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতায় থাকতে পারে না। এখন আমরা একটা পরিস্থিতিতে আছি, সেখানে কোনো সরকার নেই, ঠিক আছে মানলাম। সেখানে কিন্তু সংবিধান একদম স্পষ্ট, যেটা সুপ্রিম কোর্ট আবারও বলেছে যে যদি পার্লামেন্ট ডিসলভ করা হয়, তার 90 দিনের মধ্যে একটি নির্বাচন হতেই হবে, সেটা যেভাবেই হোক। তো এখন আমরা এক পরিস্থিতিতে আছি। তবে সব থেকে বড় কথা হলো যে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি, পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি? শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। সংসদকে রাষ্ট্রপতি যদি ডিসলভ করে থাকে, তার ডিসলভ করার মানে কি? তার মানে 90 দিনের মধ্যে, আজ থেকে 8ই অগস্টের মধ্যে থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। সেটা না হলে কি হয়েছে? আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছে। এখন এরা যে এত গণতন্ত্রের কথা বলছে, আপনি সংবিধান এবং গণতান্ত্রিক আইন বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র পালন করবেন? আর এই প্রচেষ্টা আমরা অনেকবার দেখেছি, 75-এর পরে রেফারেন্ডাম করা হয়েছে, এই করা হয়েছে, সংবিধান সংযোগ করা হয়েছে, 2007 সালে তারা চেষ্টা করেছে। তবে কি হয়েছে? ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কিছুই টিকে নাই। আমাদের সুপ্রিম কোর্ট এবং সংবিধানে স্পষ্ট বলা, আমাদের রেফারেন্ডাম বলে কিছু নাই। সংবিধান যদি বদলাতে হয়, পরিবর্তন করতে হয়, তার হলে পার্লামেন্টের 2/3। সজীব যে জয় এবার চাচ্ছেন যে বিএনপির সঙ্গে তারা একটা মানে মত বিনিময় করে তারা সুন্দর এবং গণতন্ত্র বাংলাদেশের মধ্যে নিয়ে আসবেন, এবং
এরা সুন্দরভাবে একটা নির্বাচন করতে যাচ্ছেন। এবার জয় চেষ্টা করতেছেন বিএনপির সঙ্গে একটা মিল লাগাইতে, কিন্তু আসলে বিএনপি কি তাদের পক্ষ নেবেন? জীবনধরা বিএনপিকে পাম দিয়ে জয় কি বললেন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। জয় বলছি, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল, আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক হয়ে গেছেন, সে নাকি পদত্যাগ না করেই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। কিন্তু বন্ধুরা, একটা কথা চিরন্তন সত্য হলেও, এই প্রধানমন্ত্রী যদি এখন বাংলাদেশের মধ্যে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে আসে, তাকে যদি এই গণহত্যা চালানো, পিলখানার যে হত্যা হয়েছে, সে হত্যার বিচার যদি তার কাছে চাওয়া হয়, যাদেরকে আয়নাঘর নামক এই ঘরের মধ্যে বন্দি রাখা হয়েছিল, তাদের বিচার যদি চাওয়া হয়, এনার তো সারা জীবন যাবে এই জেল খাটতে, সে আবার প্রধানমন্ত্রী হবে কিভাবে? এটা কি আসলে জয় তার বানোয়াট কথা বললেন জাতির কাছে? কেননা যখন দেখতেছেন তার নেতাকর্মী, যখন এই প্রধানমন্ত্রী দেশ থেকে পালালেন, আর তখনই জয় বললেন যে আপনারা যারা নেতাকর্মী বাংলাদেশের মধ্যে রয়েছেন, আপনারা কে কি করবেন আমরা জানি না, আমরা নির্বাচনে যাব না। এটাই যেন কাল ছিল কথা বলার জন্যে, আর যার জন্যই আজকে এই হাল হলো বাংলাদেশের যারা আওয়ামী লীগ করতো তাদেরকে কুত্তার মতো পিটিয়েছিলেন এই বাংলাদেশের মধ্যে। সদিবাস আর এ বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কথা ছাড়তেছেন, অনেকেই বলতেছেন লাল পানির এটা প্রভাব নাকি পড়তেছে, লাল পানি খাওয়ার পর সেই রকম কথাবার্তা বলতেছে, এক এক সময় এক এক কথা বলতেছে, একবার এক প্যাক নিয়ে সে একটা করে লাইভ করতেছে। বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।